Real Madrid just cannot keep their hands off the European cup. UEFA Champions League সর্বশেষ ফাইনালে গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র, আর তাতেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পাশে বসতে যাচ্ছেন এই উইঙ্গার। সেই সঙ্গে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতারও খুব কাছাকাছি অবস্থান করছেন ভিনিসিয়াস জুনিয়র। ওয়েমলি স্টেডিয়ামে বরুশিয়া ডটমুন্ডকে 2-0 গোলে হারানোর পথে ড্যানি কারভাহালের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহামের সহায়তায় দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। 83 মিনিটে ইংলিশের সতীর্থের বাড়ানো বলে বল জালে জড়ান 23 বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়র। এর আগে 2022 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও লিভারপুলকে হারানোর পথে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এর মাধ্যমে দ্বিতীয় ফুটবলার হিসেবে 24 বছর হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগের 2টি ফাইনালে গোলের কীর্তি গড়লেন ভিনিসিয়াস। প্রথম ফুটবলার হিসেবে এই কৃতি গড়েছিলেন সাবেক প্যারিস সেন জার্মান বা PSG তারকা লিওনেল মেসি। গত কয়েক মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের দায়িত্বে প্রাণ ভোমরা হয়ে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। প্রায় প্রতিটি জয়ে ভূমিকা রাখছেন তিনি। যথারীতি 2023-24 মৌসুমটাও স্বপ্নের মতো পার করলেন ব্রাজিলিয়ান এই প্রতিভাবান ফুটবলার। স্প্যানিশ লা লিগার পর রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতালেন তিনি। স্প্যানিশ লা লিগা রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর পথে 23টি গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 9টি। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে 6 বার 3 কাঠির নিচে বল পাঠিয়েছেন তিনি। এমন দারুণ একটা মৌসুম শেষে ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর না পাওয়াটাই বরং অবিচার হবে। 1992 সালে ইউরোপিয়ান কাপ নাম বদলে টুর্নামেন্টটির নামকরণ করা হয় চ্যাম্পিয়ন্স লিগ। 1955-56 থেকে 1965-66 রিয়েল মাদ্রিদের হয়ে রেকর্ড 6টি ইউরোপিয়ান কাপ জয়ের নাজির ছিল লুকা মদরিচ, টনি ক্রুজ, নাচো ফার্নান্দেস এবং ড্যানি কারভাহালের। 5টি করে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরও লুকা মদরিচ, টনি ক্রুজ, নাচো এবং ড্যানি কারভাহালরা ছেড়ে যাননি রিয়েল মাদ্রিদকে। আর এই ধৈর্যের ফল হিসেবে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ। 14 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপের রাজত্ব বুঝে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। গত 10 বছরে 6 বার ইউরোপ সেরা হয়েছেন তারা। টনি ক্রুজ ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন জার্মানের ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে। বাকি 5টি শিরোপা এসেছে রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে। দলে থাকা এই 4 তারকার মধ্যে টনি ক্রুজের এইটাই শেষ বছরের রিয়াল মাদ্রিদের জন্য খেলা। এছাড়াও নাচো ফার্নান্দেজের রিয়াল ছাড়ার কথা চলছে চলতি মৌসুমে। Is that we didn't talk about the game tactically, what Dortmund offered.